আপনি যদি বাংলাদেশ মালদ্বীপের খেলাটা না দেখে থাকেন তাহলে বলতেই হবে, দেশের ফুটবল ভক্ত হিসেবে 90 মিনিটে সেই ক্লাসিক ম্যাচটার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। হাসি, উল্লাস, হতাশা, রোমাঞ্চ, দেশপ্রেম, বিশ্বপ্রেম সব যেন এক প্যাকেজে মোড়ানো। বোনাস হিসেবে এলো এক আকাঙ্ক্ষিত জয়। বাংলাদেশের জন্য এটা নাকি ম্যাচ অব দ্য ইয়ার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই বলছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। কোচ হাভিয়ার কাবরেরা তো মালদ্বীপের মাঠে ড্র করা সেই ম্যাচটা আত্মবিশ্বাস হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিলেন ফুটবলারদের সামনে। ফুটবল যখন শৃঙ্খলাজনিত কারণে সম্প্রতি ব্যাকফুটে চলে গিয়েছিল, তখন তাতে আশার আলো জ্বালিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয় পেল বাংলাদেশ। ঘরের মাঠে দর্শকদের হই হই রই রই অবস্থা, দল বেঁধে ম্যাচ দেখতে গিয়েছেন সবাই, ম্যাচটা যেন সাক্ষী হয়ে থাকার মতোই। মালদ্বীপের বিপক্ষে শুরুতে এগিয়ে থাকা বাংলাদেশ শেষটাও করেছে এগিয়ে থেকেই, 2-1 গোলে জয় পেয়েছেন তারিক বিশ্বনাথরা। মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলসে আছে দারুণ স্বাদ আর চরম ঝাল। মিস্টার নুডলস সুপার স্পাইসি সুপার টেস্টি। ম্যাচটা ছিল 2026 ফিফা বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের। মঙ্গলবার বসুন্ধরার কিংস অ্যারেনায় জামালরা আতিথেয়তা জানালেন মালদ্বীপকে, যাদের সাথে প্লে অফের প্রথম লেগে মালেতে গত 12 অক্টোবর 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। জিকো মোরসালিন তপুদের অনুপস্থিতিতে মূল একাদশে সুযোগ পেয়েছিলেন মিতুল মার্মা, শাকিল হোসেন এবং ফয়সাল আহমেদ ফাহিমের মতো উঠতি ফুটবলাররা। বাংলাদেশ শুরু থেকে আক্রমণাত্মক ছিল, 11 মিনিটেই রাকিব হোসেনের পা থেকে গোল আসে। প্রথমার্ধে আরও গোলের সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেননি জামালরা। ইব্রাহিম আইসামের গোলে প্রথমার্ধে সমতা এলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পক্ষে গোল করেন ফয়সাল ফাহিম। বিরতি শেষ করে তখনও বোধহয় বেশিরভাগ সমর্থকই গ্যালারিতে ফেরেননি, হুট করেই আন্তর্জাতিক ধাঁচের একটা গোল করে বসেন ফাহিম। ম্যাচে দুই দল একটা করে লাল কার্ড দেখেছে, তবে কিছুটা আশার খবর, বাংলাদেশকে এবার সব ইউনিটেই বেশ আত্মবিশ্বাসী হয়ে খেলতে দেখা গেছে। অ্যাটাক, ডিফেন্স, মিডফিল্ড সবখানেই জোশ ছিল প্লেয়িং অ্যাপ্রোচের। মালদ্বীপে নিশ্চিত গোলের সুযোগ এলেও তা রুখে দিয়েছেন ডিফেন্ডাররা বলিষ্ঠ রূপে। জয়ের পেছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে দর্শকদের সমর্থন, অকুণ্ঠভাবে উৎসাহ এসেছে প্রতিটা গ্যালারি থেকে। আপনি হয়তো ভারতে চলমান বিশ্বকাপেও এত উন্মাদনা দেখেননি বা দেখছেন না, টাইগার ফুটবলারদের খেলা মন ছুঁয়ে গেছে সবার। এদিকে ম্যাচের মাঝে বৈশ্বিক শান্তির বার্তাও উঠে এসেছে। বিশ্বনাথ ম্যাচের পর ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন, যাতে লেখা ছিল সন্ত্রাসী ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করুন। গ্যালারিতেও দেখা যায় ফিলিস্তিনকে সমর্থন করা দর্শকদের একাংশ। ফুটবল তো এমনই, শান্তির বার্তা বইয়ে দেয়, ইতিবাচক দিকটা তুলে ধরে। ফারাজি মালিহা, অনফিল্ড।